আমার আব্বা জানেরা নজওয়ান তরুণেরা অবশ্যই আমার টাকা পয়সা প্রয়োজন রয়েছে, কেননা প্রতি জুম্মাতে আমার বাড়িতে 500-600 করে মেহমানদারি আল্লাহ আমার ওসিলাতে করায়। পয়সা দরকার আছে না নাই এ না জোয়ানেরা, কিন্তু আল্লাহ আলিমুল গায়েব গায়েবে খবর জানে যে আল্লাহ আমাকে এত না ইজ্জত দিল, সে আল্লাহ বাপ পারে না পারে না কাল থেকে আমাকে ফুটপাতে হাত পাতাতে। বলবেন তো পারে না পারে না কাল থেকেই পারবে না। এ না জোয়ান তরুণেরা, সে আল্লাহ পাককে সাক্ষী রেখে বলে দিয়ে যায় আমি যখন ঘর থেকে বাইর হই আল্লাহকে আমি এই বলে বাইর হই আল্লাহ পাক আপনার বান্দা বেরোচ্ছে আপনার জন্য আপনার রসুলের জন্য উলিল আমর মুজাদে জামানের জন্য মুজাদে জামান উলিল আমর তাকে আপনি মানতে বলেছে তাই তার জন্য মানে আপনারই জন্য আর আপনার রসুলের জন্য। ও রব্বি আল্লাহ পাক হ্যাঁ দুনিয়া চলতে গেলে একটা ওসিলা প্রয়োজন হয়, জলসাটা আমার ওসিলা রেজে কিন্তু আমার জলসা নয় রেজে আল্লাহ আপনি, তে আমি বেরোচ্ছি দিনের জন্যে অকের জন্যে আল্লাহ পাক এটা আমি আপনাকে সাক্ষী দিলাম, কিন্তু আমার দুনিয়াবি প্রয়োজন আছে আমার পারিশ্রমিকের প্রয়োজন আছে তাই আমি ওটা নিই কিন্তু ওর জন্য আমি বেরোইনি, তাহলে আমার দিলের ফাইসাল্লাহ আল্লাহ করবে আজকে তুমি দুনিয়া আমার বিরুদ্ধে মুনাফিকি করে যাচ্ছ চক্রান্ত চালাচ্ছ কালকে আমাদের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে হবে। এ না জওয়ান তরুণেরা কি ভাবছো জানি না, তবে মনে রেখে দেবে ময়দানে মাসটা তো কঠিন দিন হবে, আল্লাহ নবী জানিয়ে দিলে যে জমিনটা পুরোপুরি তামা যেমন লাল হয়ে যায় ওই রকম জমিনটা লাল হয়ে যাবে। নবী সাহাবাদেরকে বললে আমার উম্মা উম্মতিদে জানিয়ে দেবে জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না, যার উপরে যা জোর চলবে তাকে জোর করে জমিনে শুইয়ে দেবে, এই রকম দৃশ্য দিনেতে কোন মুখ নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে একটু চিন্তা করে দেখো তো দেখি। তাই তোমাদের জানিয়ে দিয়ে যায় নিজের কাজে ব্যস্ত থাকো, রুজি হালাল ইনকাম করো, আল্লাহ আল্লাহ করো, গীবত করো না, পর চর্চা পর নিন্দা করো না, তোমরা সমাজ ছেলে নিজেরা মিলে মিশে থাকো এটা আমার তোমাদের কাছে দাবি, কারণ আল্লাহ নবী বড় কষ্ট করে তামাম পৃথিবীর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৌঁছেছে, নবী পাকের পাশে দাঁড়িয়ে এই কালিমা দ্বিতীয় তাবলিগ আল্লাহ জমিনে যিনি প্রথম করেছিলেন তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিকী। আজকে তার বংশের বাচ্চাদের সঙ্গে বিরোধী করলে মনে হয় আপনাদের ভালো হচ্ছে নাকি কি গো হচ্ছে? দেখেন যদি মনে হয় ভালো হচ্ছে আরো বেশি করে, আর যদি বিবেক বলে যে না দরকার নেই বাবা কোনটা ঠিক কোনটা ভুল আমরা আম মানুষ বুঝি না, হুজুর তোমাকে আমরা ভালোবাসি তোমার সাথে থাকবো কিন্তু তোমার কথায় আমি কাউকে ফোনে গাল দিতে পারবো না, এইটা বলে চুপচাপ থাকো, আসতে হবে না ফুরফুরায়, যাকে নিয়ে আছো তাকে নিয়েই থাকো, আমি বলছি না তাকে ছেড়ে দাও কিন্তু অত্যাচারিত হয়েও না, জুলুম করো না মানুষের ওপরে, কেন তোমরা আম সমাজের ছেলে, একটা মুড়ি দেখেন থেকে উঠে বলতে পারবে ফুরফুরার কোনো পুষ্যায় আপনাদের ঘরে কোনোদিন শিখিয়েছে যে ওকে মার ওকে গাল দে ওকে ডিস্টার্ব কর শিখিয়েছে কেউ? একটা কেউ বলতে পারবেন? কিন্তু আফসোস আজকে আমরা ফোনটা খুললে হয় অমনি গাল, ফোনটা তুললে হয় অমনি গাল, আল্লাহ পাক ভালো জানে কে করছে, আল্লাহ ভালো জানে, তবে যারাই করুক এই জিনিসটা কি আপনারা সাধারণ সমাজ বলেন ভালো কি, সাধারণ যুবকদের বলছি ভালো কি? দেখো কি দোষটা আমরা করেছি, কি দোষটা যদি বলো 10,000 টাকা, যদি বলো 10,000 টাকা ওইটাই দোষ? তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করি, 3 দিন ইসাল সাহেব আমার বাড়িতে কিছু কম বেশি এক একদিন দিন দিন মিলিয়ে লাখ লাখ লোক খায় আল্লাহ আমার ওসিলায় খাইয়েছে, আমার কি অন্য কোনো ইনকাম আছে? প্রতি জুম্মায় 500-600 করে লোক খাচ্ছে, আমার কি অন্য ইনকাম আছে? 21-22 আশ্বিন পয়লা কার্তিক আমার কি অন্য ইনকাম আছে? তাহলে আপনাদের দিওয়া জিনিস আপনাদের ঘরে দিচ্ছি,
আজকে আমার একটা স্ট্যাটাস আছে, আমার সম্মান আছে, আমি একটা অন্য ঘরের ছেলে, তোমরা আমাদেরকে ভাইজান বলে ভালোবেসে দূরে ছুটে যাও ফুরফুরায়, দুটো ডাল ভাত তোমাদের মুখে দিতে হবে না হবে না? বলো, ডাল ভাত দোকানে যদি বললে হয় আল্লাহর হস্তে চাল দে, দোকানদার দেবে তো ভাই? তাহলে প্রয়োজন আছে না নাই? আমার আব্বারা নজওয়ান তরুণেরা আর ওদিকে যাচ্ছি না বা ফিরিয়ে যায়, আল্লাহ নবী নূ নবী দয়া নবী কে চেনেন? ও নজওয়ানেরা, তাহলে আপনাদের বুঝে এসেছে তো আল্লাহ নবী এক আর আল্লাহ নবী আলাদা, এটা বুঝে এসেছে না আসে না, এসেছে না আসে না? দু মিনিট সময় দিলাম, কেন যদি বুঝে না আসে আপনি বলেন।